অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি আমি অগ্নিজিৎ মুখার্জির ভাই প্রলয়জিৎ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। যদি কেসটা ছাড়ারই ছিল তাহলে ধরলেন কেন? কেন একটা মেয়ের হাত ধরলেন? কেন তাকে বাঁচালেন? কেন তাকে স্বপ্ন দেখালেন যে সে ন্যায় বিচার পাবে? তার আত্মচিৎকার ধামাচাপা দিয়ে দেওয়া হবে, তার ভয়, তার যন্ত্রণা সবকিছু শুধুমাত্র টাকায় বিক্রি হয়ে যাবে। আপনি টাকায় বিক্রি হয়ে গেলেন অ্যাডভোকেট গাঙ্গুলি? এত টাকার প্রয়োজন আপনার? এত টাকার প্রয়োজন কেন? কেন বলুন আমাকে, কেন? জানেন তো, জানেন তো অ্যাডভোকেট গাঙ্গুলি, আমার মা কিন্তু একজন অ্যাডভোকেট। তিনি কখনো কোর্টে প্র্যাকটিস করেননি, কিন্তু বাড়িতে বসে এইসব কেস তুড়ি মেরে সলভ করে দিতে পারে। তিনিও কষ্ট পাচ্ছেন আর আমিও কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমিও কষ্ট পাচ্ছি, আমার বিবেকে লাগছে। আমার মনে হচ্ছে কি জানেন, যে আমি একজন পুরুষ হয়ে লজ্জিত। হ্যাঁ, আমি সত্যি লজ্জিত। সেখানে আপনি একজন নারী হয়ে তার পাশে দাঁড়ালেন না? কিন্তু ফ্ল্যাট, বাড়ি, টাকা, ব্যাস এইগুলোই বড় হয়ে দাঁড়ালো। আপনি বোধ হয় উত্তেজিত হয়ে গেছে। হ্যাঁ, শুনলাম নাকি আপনাদের বাড়িতে পার্টি আছে, আপনাদের বাড়ির ছেলের বিয়ে ধুমধাম করে আয়োজন হচ্ছে, তাই না? হ্যাঁ। তা আপনাদের বাড়ির কেউ মেয়েটার পাশে দাঁড়ালো না কেন? আপনি তখন কোথায় ছিলেন? আপনি কেন আপনার দাদাকে বলেননি? আপনি কেন পরিবারের লোককে বলেননি যে দরকার নেই, দরকার নেই অ্যাডভোকেট গাঙ্গুলির? আমরা রয়েছি বাড়ির লোকজন, বাড়িতে উকিল রয়েছে, বাড়িতে উকিলের 10টা জুনিয়র রয়েছে, আমরা কোর্টে যাব। আমরা কোর্টে গিয়ে কৃপান ব্যানার্জি নামে ছেলেটাকে কাঠগড়ায় তুলব, কিন্তু করেননি। কারণ ওই কৃপান ব্যানার্জি নামে ছেলেটা আপনাদের বাড়ির হবু জামাই, তাই না? আর ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে আপনাদের বাড়ির পুত্রবধূ। সমানে সমানে সম্পর্ক হয়েছে, দুটো বড় পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়েছে। টাকা উঠবে, নাচ হবে, গান হবে, বিয়ের বাজবে, নবত হবে, তাই না? তার বেলায় আপনার বিবেক দংশন হয়নি প্রলয়জিৎ মুখার্জি? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন, উত্তর দিন। এর উত্তর সত্যি আমার কাছে নেই অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি আমি লজ্জিত, আমার হাত পা বাঁধা। কিন্তু কিন্তু আপনার হাত তো বেঁধে দিয়েছে টাকা, ফ্ল্যাট, গাড়ি, তাই না? আমার হাত কেউ বেঁধে দেয়, কাল সারা পৃথিবী দেখবে। কি? এই যে শৃঙ্খল ভেঙে গেছে, হাতের বাঁধন খুলে গেছে। মানে? মানেটা আমি ঠাম্মিকে বলবো। ফোনটা ঠাম্মিকে দিন। এই নাও মা, তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ বলো অ্যাডভোকেট গাঙ্গুলি। এই বৃদ্ধা অ্যাডভোকেটকে কি বলবে বলো? ঠাম্মি, আপনাকে গোপনে একটা কথা বলবো, আপনি কারুর সাথে শেয়ার করবেন না তো? না, আমি কাল কোর্টে যাচ্ছি। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।